আসসালামু আলাইকুম আজকের লেকচারের মূল বিষয় হচ্ছে আয়কর আইনের মোট ষাটটি খাতের আয় দিয়ে একটি অঙ্ক দেখানো অঙ্কটি খুবই গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবেন আশা করি এখান থেকে হানড্রেড পার্সেন্ট ধারণা নিয়ে কর আইনজীবী নিবন্ধন পরীক্ষায় যে অঙ্কটি আসবে হানড্রেড পার্সেন্ট সমাধান করতে পারবেন এই ভরসাটুকু রাখুন এবং অঙ্কটি ভালোভাবে দেখুন ইনশাল্লাহ এখান থেকেই আপনি অঙ্ক দিতে পারবেন আমার এখানে যদি হোয়াইট বোর্ড থাকতো তাহলে আপনাদেরকে আমি হোয়াইট বোর্ডে দেখাতে পারতাম তো যেহেতু এখানে হোয়াইট বোর্ডের সিস্টেমটা নেই সেই কারণে আমি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাচ্ছি মিস্টার আমিনুর রহমান একটি প্রাইভেট কোম্পানিতে মহাব্যবস্থাকে হিসেবে কর্মরত আছেন দু হাজার তেইশ চব্বিশ আয়বর্ষে তিন তার বেতন খাতে অর্জিত বার্ষিক আয়ের বিবরণ নিম্নে দেওয়া হইল মূল বেতন নয় লাখ ষাট হাজার টাকা বেতন খাতে আয় এক লাখ বিশ সরি মূল বেতন নয় লাখ ষাট যাতায়াত ভাতা এক লাখ বিশ চিকিৎসা ভাতা এক লাখ বিশ আপ্যায়ন ভাতা ষাট হাজার উৎসব ভাতা এক লাখ ষাট হাজার অগ্রিম বেতন এক লাখ টাকা বকেয়া বেতন পঞ্চাশ হাজার টাকা ছুটি নগায় দেন এক লাখ বিশ হাজার টাকা ভ্রমণ ভাতা পঞ্চাশ হাজার টাকা অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান ছিয়ানব্বই হাজার টাকা তিনি যাতায়াত বাবদ ভাতা ছাড়াও কোম্পানি থেকে গাড়ির সুবিধা পেয়ে থাকেন এবং কোম্পানি থেকে বাড়ি ভাড়া বাবদ মাসিক তিরিশ হাজার টাকায় পেয়ে থাকেন তিনি উক্ত কোম্পানি দশ বছর যাবত চাকরি করার পর আয়বর্ষে অবসর গ্রহণ করেন অবসর গ্রহণের সময় তিনি নিম্ন সুবিধাগুলো গ্রহণ করেছেন অনুমোদিত ভবিষ্যত বিলে দুই বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা অনুমোদিত বার্ধক্য তহবিল দুই লাখ বিশ হাজার টাকা অনুমোদিত গ্র্যাচুইটি তহবিল আশি লাখ টাকা অবসর ভাতা দশ লাখ পঞ্চাশ হাজার টাকা এছাড়াও বেতন খাত থেকে উচ্চ কর্তন করা হয়েছে দুই লাখ বিশ হাজার টাকা দেখি মূল বেতন নয় লাখ ষাট হাজার উচ্চ বোনাস এক লাখ চিকিৎসা ভাতা এক লাখ বিশ আপ্যায়ন ভাতা অগ্রিম বেতন এক লাখ বকয়া বেতন পঞ্চাশ সুচিন বেতন এক লাখ বিশ ভ্রমণ ভাতা পঞ্চাশ অনুমিত ভবিষ্যতাবিলে দান ছিয়ানব্বই হাজার মোটর গাড়ির সুবিধা আড়াইশো সিসি আচ্ছা এখানে মোটর গাড়ির সুবিধা বলছে এখানে বলছে যে কোম্পানি থেকে গাড়ি সুবিধা পেয়ে থাকেন তার মানে আমরা ধরে নিলাম যে তাকে একটি গাড়ি সুবিধা দিয়েছেন এখানে যাতায়াত ভাতা বলা সে লাখ বিশ আবার আমি এখানে গাড়ি ভাতা গাড়ি সুবিধা পেয়েছেন তার মানে এখানে দুইটার যেকোনো একটা আসবে একটা আমরা ধরে নিলাম মোটর গাড়ি সুবিধা আমরা ধরে নিলাম কারণ একই ব্যক্তি গাড়ি সুবিধা যাতায়াত ভাতা এবং কি গাড়ি সুবিধা দুইটাই পেতে পারেন না যে একটাই উনি পেতে না তো আমরা সেখানে মোটর গাড়ির সুবিধা ধরলাম পঁচিশ সিজি পর্যন্ত টাকা উপরে হইলে বিশ হাজার ইন্টু বারো এক লাখ বিশ হাজার গাড়ি ভাড়া তো ভাতা পান তিরিশ হাজার টাকা করে এক তিন লাখ ষাট হাজার টাকা এখন টোটাল তার স্যালারির টোটাল স্যালারি টোটাল বোনাস তারপর হচ্ছে চিকিৎসা ভাতা সব কিছু মিলে তার মোট বার্ষিক চাকরি হতে আয় হয়ন একুশ লাখ ছিয়ানব্বই হাজার টাকা এখন একুশ লাখ ছিয়ানব্বই হাজার টাকা থেকে চাকরি হইতে মোট আয়ের এক তৃতীয়াংশ মানে ষষ্ঠ তফসিল অংশ এক দফা চোদ্দ ও দফা সপ্তাহ সাতাশ অনুসারে এক তৃতীয়াংশ বা চার লাখ বিশ হাজার টাকা এই দুইটা যেটা কম তাহলে এক লাখ একুশ লাখ ছিয়ানব্বই হাজার টাকা তিন তিনবার একাংশ সাত লাখ বাহাত্তর হাজার টাকা আর আমার হচ্ছে বলছে চার লাখ পঞ্চাশ এই দুইটা যেটা কম তাহলে চার লাখ পঞ্চাশ হাজার টাকা চার লাখ পঞ্চাশ হাজার টাকা একুশ লাখ ছিয়ানব্বই হাজার টাকা বাদ দিলে হয়েছে সতেরো হা সতেরো লাখ ছেচল্লিশ হাজার টাকা এটা হচ্ছে বেতন খাতের নিট আয় আচ্ছা এখানে নোটগুলো আমি যাতায়াত ভাতা কোম্পানি থেকে গাড়ি সুবিধা পাওয়ায় দুটির একটি সুবিধা ভোগ করেছেন বিদায় এখানে যাতায়াত ভাতা বাবদ মোটর গাড়ির সুবিধা ভোগ করা করেন ধরা হইল আচ্ছা নোট দুই বলা হয়েছে অবসরের সময়ে যা করেন কোনোটাই করযোগ্য আয় নয় বিদায় অনুমোদিত ভবিষ্যৎ তহবিল বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা অনুমোদিত তহবিল দুই লাখ বিশ হাজার অনুমোদিত গ্রাজুয়েটি তহবিল আশি লাখ অবসর ভাতা দশ লাখ পঞ্চাশ হাজার টাকা করযোগ্য একসাথে যোগ করা হয় নাই রিটার্নে এগুলো প্রদর্শিত হবে বাট এখানে আয়ের সাথে কঠোর কোনোটাই যোগ হবে না ভাড়া হইতে আয় ধারা পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ হ্যাঁ ঢাকার মোহাম্মদপুরে তার তার বলতে এক মিস্টার আমেনুর একটি পাঁচতলা বাড়ি রয়েছে প্রতি তলায় মোট দুটি করে ফ্ল্যাট রয়েছে মানে প্রতি তলায় দুটি করে মোট ফ্ল্যাট হচ্ছে তার পাঁচতলায় দশটি ফ্ল্যাট তো প্রতিটি ফ্ল্যাটে প্রতি মাসে পনেরো হাজার টাকা করে ভাড়া দেওয়া রয়েছে এখানে কিন্তু কোথাও উল্লেখ করে নাই যে উক্ত বাড়িতে স্যার আমিনুর রহমান থাকেন কেন এই বিষয়টা বললাম অবশ্যই মাথায় রাখবেন হ্যাঁ আচ্ছা আমরা যাই যে সিকিউরিটি ডিপোজিট বাবদ ভাড়াটির কাছ থেকে পঞ্চাশ টাকা গ্রহণ করেন সিকিউরিটি ডিপোজিট বলতে এখানে আমরা ধরে নিলাম যে অনেক সময় যে দুই মাসের ভাড়া অগ্রিম নিয়ে থাকে কি আমরা সিকিউরিটি ডিপোজিট হিসেবে ধরে নিলাম যে এখানে কয়েক মাসের ভাড়া অগ্রিম নিয়ে রাখা বাড়ি বন্ধক থেকে বাড়ি বন্ধক রেখে তিনি দশ পার্সেন্ট সুধারে ব্যাংক থেকে পঁচিশ লাখ টাকা ঋণ গ্রহণ করেন আচ্ছা ঋণের সুদ বাবদ তিনি আড়াই লাখ টাকা প্রদান করেন মানে এই যে দশ লাখ টাকা লাখ টাকা ঋণ প্রদান করছেন এই ঋণের সুদ বাবদ তিনি আড়াই লাখ টাকা করছেন বাড়ির প্রিমিয়াম বাবদ সাত হাজার টাকা প্রদান করেন উক্ত বাড়িতে দুইটি ফ্ল্যাট তিন মাস খালি ছিল যা কমিশনকে লিখিত জানানো হয়েছে এখানে লিখিত জানানো হয়েছে এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে যদি লিখিত জানানো না হয়ে থাকে তাহলে এই তিন মাস ট্যাক্স অফিস এটা গ্রহণ করতেও পারে আবার নাও করতে পারে যদি লিখিত জানানো থাকে তাহলে এই তিন মাস খালি আমি এটা তিন মাস বাদ দিতে পারবো অন্যথায় আমি বাদ দেওয়ার সুযোগ থাকে না পৌরকো বাবদ তিনি দশ হাজার টাকা প্রদান করেন ভাড়িরটির পৌর মূল্য ধরা হয়েছে বাৎসরিক বারো লাখ টাকা প্রকৃত ভাড়া মূল্য কত প্রকৃত ভাড়া মূল্য হচ্ছে লেখা প্রকৃত ভাড়া মূল্য এখানেই বল এই কারণেই বললাম যে কারণ আমি যেই ভাড়াটা পাইছি সেটা হচ্ছে প্রকৃত ভাড়া মূল্য তাহলে পনেরো হাজার টাকা করে ইন্টু দুইটি ইউনিট কিন্তু হচ্ছে লেগে এখানে পাঁচতলা সেজন্য পাঁচ এবং বারো মাসের আঠারো লাখ টাকা বাড়িটির বাৎসরিক মূল্য যেহেতু আমার এখানে বাড়িটির বার্ষিক মূল্য উল্লেখ করা হয়েছে তো সেক্ষেত্রে আমাকে এটা অবশ্যই এখানে এভাবে আনতে হবে বাড়িটির বাৎসরিক মূল্য হচ্ছে বারো লাখ টাকা তার মানে কি এই দুটির যেটি অধিক সেটি করযোগ্য হিসেবে গণ্য হবে বারো লাখ টাকা এবং আমার বার্ষিক মূল্য বারো লাখ কিন্তু আমি ভাড়া পাইছি আঠারো লাখ টাকা তাহলে অবশ্যই আমার যেহেতু এই দুটোর বেশি আঠারো লাখ টাকা আমার করযোগ্য আয়োজক হবে তাছাড়া আমি এটা এখানে লেখলাম আঠারো লাখ টাকা তো বাদ যাবে কি কী শূন্যতা ভাতা এই যে শূন্যতা ভাতা বলতে যে খালি ছিল যেটা এটাকে বলা হয় শূন্যতা ভাতা তো পনেরো হাজার টাকা করে দুইটি ফ্ল্যাট বলছে যে দুইটি ফ্ল্যাট এবং তিন মাস তিন মাস করে নব্বই হাজার টাকা আচ্ছা যোগ যোগ হবো সিকিউরিটিজ ডিপোজিট এই যে আমি যে এখানে ডিপোজিট সিকিউরিটি ডিপোজিট পাইছি পঞ্চাশ টাকা এটা আমার অবশ্যই আয় হিসেবেই আমাকে এটা ধরতে হবে তো আমি সিকিউরিটিজ পঞ্চাশ টাকা ধরলাম তো মোট ভাড়া প্রাপ্তি হয়েছে কত টাকা আঠারো লাখ টাকা থেকে আমি নব্বই হাজার টাকা বাদ দিব প্লাস যোগ করবো পঞ্চাশ টাকা মোট সতেরো লাখ ষাট হাজার টাকা এখন আসি মেরামত ব্যয় বাদ যাবে আরও কী কী বাদ যাবে মেরামত ব্যয় বাড়ির ভাড়া প্রাপ্তির পঁচিশ পার্সেন্ট তার মানে এই যে সতেরো লাখ ষাট হাজার টাকা যেটা টোটাল পাইছি সেটার পঁচিশ পার্সেন্ট চল্লিশ চার লাখ চল্লিশ হাজার টাকা পৌরকর দশ হাজার বিমা প্রিয়াম সাত হাজার গৃহ নির্মাণ সুদ আড়াই লাখ টাকা এখানে অনেকেই ভুল করেন পৌরকের দেখা যাচ্ছে যে পাঁচতলা যেহেতু পাঁচ ভাগের লিখতে পারেন একাংশ বাদ দিয়ে বাকিটা লিখতে পারেন বিমাটো সেম পাঁচ ভাগের একাংশ বাদ দিয়ে বাকিটা লিখতে পারেন গৃহ বাকি বাদ দিতে পারেন কখন বাদ যাবে আর কখন বাদ যাবে না এটা অনেকের প্রশ্ন থাকে সে সেই প্রশ্নটা আমি এখানে ক্লিয়ার করে দিচ্ছি কখন বাদ যাবে যখন এখানে যদি বলতো যে ঢাকার মোহাম্মদপুরে তার একটা পাঁচতলা বাড়ি রয়েছেন তিনি একটা ফ্লোরে থাকেন আর বাকি ফ্লোরগুলা ভাড়া দেন তার মানে কি তখন পাঁচটা যে ফ্লোর ছিল মানে পাঁচতলা পাঁচটা তালা থেকে একতলায় তিনি থাকেন আর চারটা ভাড়া ভাড়া দিতেন তাহলে চারটা ভাড়া হিসাবে এখানে আসতো তাহলে আমি এখানে তো পাঁচটাই ভাড়া দেওয়া দেখাই দিছি তার মানে এখানে আর আসার সুযোগ নাই যদি আবার একটা একটা কম থাকতো চারটা ভাড়া দিত আর একটা থাকতো তাহলে এখানে উনি যেই পরিমাণ অংশে থাকেন সেই পরিমাণ অংশে সেটা বাদ যাবে এটা মনে রাখবেন যদি এই অঙ্ক আসে কিন্তু উনি নিজে থাকেন যদি বলা থাকে তাহলে আপনারা আমি এখন যা বললাম সেই কাজটা করতে হবে এখানে পাঁচ থাকলে উনি এক থাকলে এক অংশ বাদ যাবে পাঁচ ভাগের এক অংশ বাদ গিয়ে দশ হাজার টাকা থেকে পাঁচ ভাগের অংশ মানে কি দুই হাজার টাকা তাহলে আট হাজার টাকা থাকবে এইভাবে প্রিমিয়াম প্রিমিয়াম গৃহ নির্মাণের সুদগুলো বাদ দিবেন আচ্ছা ধরে নিলাম আমার বাদের পরিমাণ হচ্ছে টোটাল সাত লাখ সাত হাজার টাকা মানে যেহেতু বাদ এখানে লিখছে এই জন্য এই টোটাল অ্যামাউন্টটা আমি এখানে লিখছি সাত সাত হাজার টাকা তাহলে সতেরো লাখ ষাট হাজার থেকে থেকে সাত লাখ সাত হাজার বাদ দিলে থাকে দশ লাখ তিপান্ন হাজার টাকা এই হচ্ছে আমার গৃহ সম্পত্তি হইতে নিট আয় আচ্ছা এখানে টিকা কি বললাম আবাসিক বাড়ি হওয়ায় মেরামত পঁচিশ পার্সেন্ট ধরা হয়েছে যেহেতু এটা আবাসিক এই যে মেরা পঁচিশ পার্সেন্ট ধরছি মানে এখানে যে পঁচিশ পার্সেন্ট ধরা কোথা থেকে ধরা হলো এটা অবশ্যই একটা আইনেই বলা আছে আবাসিক হলো পঁচিশ পার্সেন্ট এবং বাণিজ্যিক হলে তিরিশ পার্সেন্ট যদি বাণিজ্যিক হতো তাহলে আপনাকে তিরিশ পার্সেন্ট ধরে সতেরো লাখ ষাট থেকে তিরিশ পার্সেন্ট ধরে এখানে বাদ দিতেন তাহলে আমরা কত পেয়ে গেলাম গৃহ নিট আয় হইতে নিট আয় দশ লাখ তিপান্ন হাজার টাকা কৃষি হইতে আয় চল্লিশ থেকে আমিনুর রহমানের বিভিন্ন জায়গায় অনেক কৃষি জমি রয়েছে উক্ত কৃষি কৃষি জমি থেকে তার আয় ও হিসাব নিম্নরূপ শস্য হইতে তিন লাখ টাকা আয় করেন বর্গা চাষিদের নিকট হইতে আয় দুই লাখ তিরিশ রাবার বাগান হইতে দুই লাখ চা বাগান হইতে এক লাখ পঞ্চাশ মৎস্য বিক্রি হইতে পঞ্চাশ হাজার টাকা তিনি সঠিকভাবে হিসাব বহির সংরক্ষণ করেন না কারণ এই ধরনের কাজ এই ধরনের ব্যবসার ক্ষেত্রে কারোরই পক্ষে সঠিক হিসাব সংরক্ষণের সম্ভব হয় না ভূমি উন্নয়ন এখানে আমরা ভূমি উন্নয়ন কর বাবদ চার হাজার টাকা বিমা প্রিমিয়াম বাবদ টাকা এবং জমি বন্ধক ঋণের সুদ বাবদ বিশ হাজার টাকা খরচ করেন তো আমরা যাই ছকাকারে আমরা করি কৃষি হতে আয় কৃষি শস্য বিক্রি করেন কত তিন লাখ টাকা এখানে কৃষি সম্পদ থেকে কি কি বাদ যাবে কৃষি শস্য থেকে বাদ যাবে উৎপাদন ব্যয় ষাট পার্সেন্ট এটা হচ্ছে

বাদ দেওয়ার কোনো সুযোগ নাই যা থাকবে তাই কারণ বরগা গাছ চাষি মানে কি আমি নিজে কখনো আমি নিজে চাষ করিনি অন্যজনকে দিয়ে দিচ্ছি সেখান থেকে আমি দুই লাখ ত্রিশ টাকা পাইছি এটা ডাইরেক্ট আয় রাবার বাগান থেকে আয় দুই লাখ টাকা টাকা এটাও উৎপাদনের খরচের মতো ষাট ষাট পার্সেন্ট বাদ যাবে তাহলে এক লাখ বিশ হাজার টাকা হবে আচ্ছা চা বাগান হইতে আয় এক লাখ পঞ্চাশ হাজার টাকা এটাও ষাট পার্সেন্ট বাদ যাবে উৎপাদন খরচ হিসেবে বাদ যাবে বাদ দেয় বাকি যেটা থাকবে সেটা আয় হিসেবে যোগ হবে তাহলে নব্বই হাজার টাকা মৎস্য বিক্রি হইতে হয় এটাও ষাট পার্সেন্ট বাদ যাবে পঞ্চান্ন হাজার থেকে ষাট পার্সেন্ট বাদ দিয়ে থাকে তেত্রিশ হাজার টাকা তাহলে এই একানব্বই দুই লাখ তিরিশ এক লাখ বিশ নব্বই তেত্রিশ হাজার টোটাল হচ্ছে পাঁচ লাখ হাজার টাকা কৃষি খাত হইতে নিট আয় হচ্ছে পাঁচ লাখ হাজার টাকা এখন আমরা যাব ব্যবসা হইতে আয় চার নাম্বার খাতের চার নাম্বার খাত হচ্ছে ব্যবসা হইতে আয় ধারা পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ মিস্টার আমিনুর রহমান একটি সুপারশপ দোকান রয়েছে সুপারশপ দোকানের দোকানের ব্যাংক বিবরণীতে বিক্রয় বাবদ ক্রেডিট লেনদেন হয়েছে সত্তর লাখ টাকা বিক্রয় বাবদ ভেট কর্তন করা হয় পাঁচ লাখ হাজার টাকা এছাড়াও কাঁচামাল বা কাঁচামাল বাবদ ব্যয় করেন আটত্রিশ লাখ ছয়শো পঁচিশ টাকা দোকান ভাড়া বাবদ তিন লাখ ষাট হাজার টাকা মজুরি প্রদান করেন পাঁচ লাখ বেল বাইশ হাজার পঁয়তাল্লিশ টাকা পরিবহন করে দুই লাখ হাজার আটশো টাকা লোড আনলোড মজুরি করেন দুই লাখ হাজার দুইশো আশি টাকা প্যাকিং খরচ দুই লাখ আশি হাজার টাকা পানির বিল দেন চোদ্দো টাকা মোবাইল বিল দেন চব্বিশ টাকা বিদ্যুৎ বিল দেন ছাব্বিশ হাজার নশো চল্লিশ টাকা ব্যাঙ্ক চার্জ চার হাজার আটশো টাকা লিগ্যাল ফিস লিগ্যাল ফিস পঞ্চাশ হাজার টাকা এবং ভিভিট খরচ এক লাখ বিশ হাজার টাকা এখন আসেন আমরা এটা ছক আকারে আমরা অঙ্কটুকু করি বিক্রয় বিক্রয় ব্যাংক বিবরণী তথ্য অনুসারে যেহেতু আমরা এখানে বলছি যে ব্যাংক আচ্ছা এখান থেকে বিক্রয় আমি সত্তর লাখ টাকা পাইলাম ব্যাংক ব্যাংকের বিবরণী থেকে আমরা তথ্যটা পাইছি সত্তর লাখ টাকা তো বাদ যাবে বাদ যাবে বিক্রয় বাবদ যে ভ্যাটটা প্রদান করছি সেই ভ্যাটটা অবশ্যই আমাদেরকে বাদ দিতে হবে তাহলে সত্তর লাখ থেকে পাঁচ লাখ পঁচিশ হাজার টাকা বাদ দিলাম তাহলে আমার নিট বিক্রয় হচ্ছে টাকা এখন বাদ যাবে কি কি বিকৃত পণ্যের যে সব ব্যয়গুলো আছে সেই সব ব্যয়গুলো আমার এখান থেকে বাদ দিতে হবে কাঁচামাল বাবদ খরচ করি দোকান ভাড়া মজুরি পরিবহন খরচ লোডিং আনলোডিং মজুরি প্যাকিং খরচ এই টোটাল সব খরচগুলো যোগ করলে হয় আমার পঞ্চান্ন লাখ তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা তার মানে আমার বিক্রয় থেকে যেটা পাইলাম নিট বিক্রয় ওটা থেকে পঞ্চান্ন লাখ তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা বাদ যাবে তাহলে হবে নয় লাখ একাত্তর হাজার দুইশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে গ্রস মুনাফা এডমিনিস্ট্রেশন যেসব খরচগুলো আছে সেই সব খরচগুলো বাদ দিতে হবে খরচগুলো কী কী হইতে পারে পানির বিল মোবাইল বিল বিদ্যুৎ বিল ব্যাঙ্ক চার্জ লিগেল ফিস বিবিধ খরচ এই খরচগুলো টোটাল হচ্ছে এক লাখ পঁচানব্বই হাজার একশো চল্লিশ টাকা তার মানে নয় লাখ একাত্তর হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে এক এক লাখ পঁচানব্বই হাজার একশো চল্লিশ টাকা বাদ দিলে হবে সাত লাখ ছিয়াত্তর হাজার একশো দশ টাকা এটা হচ্ছে ব্যবসায়ী আয় মূলধনী আয় মিস্টার আমিনুর রহমান অবস্থিত আঠারোশো বর্গ ফুটের একটি ফ্ল্যাট ষাট লাখ টাকা বিক্রি করেন যার ক্রয় মূল্য ছিল ৪৫ লাখ টাকা। উক্ত তিনি শেয়ার বিক্রি করে দুই লাখ বিশ হাজার টাকা লাভ করেন ফ্ল্যাট বিক্রি করতে গিয়ে তিনি বারো হাজার টাকা খরচ করেন ফ্ল্যাট বিক্রয়ের সম্ভাব্য উৎস কর কর্তন করা হয়েছে দুই লাখ ষাট হাজার টাকা এখন আসুন আমরা মূলধন খাতে আয়ের একটা করি ফ্ল্যাট বিক্রি করেন কত ষাট লাখ টাকা এই ষাট লাখ টাকা থেকে আমার বাদ যাবে কি যেহেতু আমি রিটার্নে প্রদর্শিত করছি আমি পঁয়তাল্লিশ লাখ টাকা তাহলে এটা কি ক্রয় মূল্য আমার যখন আমি কিনছি তখন তো আমি পঁয়তাল্লিশ লাখ টাকা দিয়ে কিনছি ক্রয় মূল্য এবং অন্যান্য ব্যয় যেটা এই যে বারো হাজার টাকা এই দুইটা মিলে পঁয়তাল্লিশ বারো হাজার টাকা বাদ যাবে ষাট লাখ টাকা থেকে তাহলে থাকে আমার চোদ্দ লাখ অষ্টআশি হাজার টাকা ফ্ল্যাট বিক্রি হইতে মোট আয় হচ্ছে কত চোদ্দ লাখ অষ্টআশি হাজার টাকা শেয়ার বিক্রি হইতে মুনাফা দুই লাখ বিশ হাজার টাকা মোট হচ্ছে মূলধুনিয়া হচ্ছে সতেরো লাখ আট হাজার টাকা আর্থিক আয় ধারা থেকে পঁয়ষট্টি বাণিজ্যিক পত্রের সুদ সরকারি ঋণপত্রের সুদ ট্রেজারি বিলের সুদাহ বন্ডের সুদ এগুলো সবগুলো আমরা এখানে যোগ করবো তো মোট পরি আয় হচ্ছে তিরাশি হাজার টাকা এর মধ্যে আমরা কি বাদ দিব যেহেতু বলছে যে এখানে ব্যাংক চার্জ যেহেতু সবই সুদ ব্যাংকিং চ্যানেলে লেনদেন হয় ধরে নিলাম তো পঁয়ত্রিশশো টাকা একটা চার্জ হয়েছে এবং অন্যান্য খরচ হয়েছে পাঁচ টাকা বাদ দেবো কি ব্যাংক ওই যে পঁয়ত্রিশশো টাকা এবং খরচ এটা দুইটা যোগ করে আট হাজার পাঁচশো টাকা তো তিরিশ হাজার থেকে আট হাজার পাঁচশো টাকা বাদ দেবে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা এখন আমরা পেয়ে গেলাম নিট আর্থিক পরিসম্পদ আয় এই হচ্ছে সাত নম্বর খাটটি হচ্ছে অন্যান্য উৎস হইতে আয় ধারা শিশু থেকে উনিশ উক্ত আয় বসে তিনি স্থায়ী এমনতের সুদ বাবদ পান হচ্ছে দুই লাখ টাকা সঞ্চয়পত্রের সুদ বাবদ পান হচ্ছে পঞ্চাশ টাকা ডিপোজিট পেনশন স্কিমের সুদ পান আশি হাজার টাকা লটারি বাবদ আয় করেন তিরিশ হাজার টাকা বই গ্রন্থে সত্য বাবদ পান পঞ্চান্ন হাজার টাকা স্থায়ী সুদের উপর পাঁচ পার্সেন্ট ডিপোজিট পেনশন সুদের উপর হচ্ছে টেন পার্সেন্ট লটারি থেকে আয়ের উপর বিশ পার্সেন্ট হারে উচ্চ উক্ত কর্মসূচি তিনি জীবন বিমা প্রিমিয়াম বাবদ ষাট হাজার টাকা ডিপোজিট পেনশন স্কিমের কিস্তি বাবদ ষাট হাজার টাকা এবং শেয়ার বাবদ ছ লাখ পঞ্চাশ টাকা এবং আহ আড়াই লাখ দুই লাখ টাকা সঞ্চয়পত্র ক্রয় করেন উপরুক্ত তথ্যের আলোকে মিশে আমিনুর রহমান মোট আয় ও কর্দায় নির্ণয় করো মানে সমস্ত খাতগুলার মোট আয় ও করদায় নির্ণয় করতে বলা হয়েছে তো আমরা এখানে সর্বশেষ খাত হচ্ছে অন্যান্য উচ্চতা আয় অন্যান্য উচ্চতা আমরা পেয়ে গেছি এখানে কিস্তা মন্দন সুদ সঞ্চয়বদ্ধ সুদ ডিবুজি লটারি এটা গ্রস্ত সত্য পঞ্চান্নটা মোট চার লাখ পনেরো হাজার টাকা এটা হচ্ছে অন্যান্য সূত্রে আয় মোট আয় বেতন খাতে নিট আয় হচ্ছে সতেরো লাখ হাজার টাকা গৃহ সম্প্রতি হইতে নিট আয় দশ লাখ তিপান্ন হাজার টাকা গৃহ কৃষি খাত হইতে আয় পাঁচ লাখ চৌষট্টি টাকা প্রায় খাত হইতে আয় সাত লাখ ছিয়াত্তর হাজার একশো দশ টাকা মূলধনী খাত হইতে আয় সতেরো লাখ আট হাজার টাকা নিট আর্থিক পরিসং্পত্ত হইতে আয় চোদ্দ লাখ চুয়াত্তর হাজার পাঁচশো টাকা নিট অন্যান্য উৎস হইতে আয় চার লাখ পনেরো হাজার টাকা তাহলে এই টোটাল খাত হচ্ছে তেষট্টি লাখ সত্তর হাজার ছয়শো দশ টাকা টোটাল আয়টা পেয়ে গেলাম এখন আমরা কী করবো বিনিয়োগজনিত কর রেয়াদ যেহেতু আমি এখানে বিনিয়োগ করছি কিছু এই যে এখানে যে বিনিয়োগগুলো করা হয়েছে এই গুলা করার কারণে আমাকে একটা বিনিয়োগজনিত কর রেয়াত বের করতে হবে তাহলে আমি শেয়ার বাজারে ছয় লাখ পঞ্চাশ টাকা বিনিয়োগ করছি সঞ্চয়পত্র দুই লাখ ডিপোজিট করছে ষাট হাজার টাকা অনুমিত ভবিষ্যৎ তহবিলে ছিয়ানব্বই হাজার ইন্টু দুই আচ্ছা অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে যে নিয়োগকর্তা দান করেন এখানে আমরা প্রথম অঙ্কটা এখানে বলা হয়েছে যে এই যে অনুমোদিত ভবিষ্যতের নিয়োগকর্তা দান করেন ছিয়ানব্বই হাজার টাকা আচ্ছা তাইলে আমরা কেন এখানে দুই গুণ করলাম দুই গুণ করলাম এই কারণেই যে ধরে নিলাম যে নিয়োগকর্তা যখন দান করে অবশ্যই কর্মচারীও সেই একই পরিমাণ দা তহবিলে অংশগ্রহণ করেন তাহলে নিয়োগকর্তা ও নিজের এই দুইটা মিলা হয়ে যায় ছিয়ানব্বই ইন্টু দুই এক লাখ চৌচল্লিশ হাজার অনুমূত ভবিষ্যৎ তহবিল এটা একটা কোম্পানির পলিসি যদি কোম্পানি নিয়োগকর্তা যদি কাইটা রাখে তাহলে সেই সাথে কর্মচারীটাও কেটে রাখেন সেটা বলা থাকুক বা না থাকুক এটা ধরে নিতে পারি আর কি যে না এটা দুইজনই উভয় পক্ষই দিয়েছে নিয়োগকর্তা যখন দিয়েছেন অবশ্যই কর্মচারীও দিয়েছেন তো সেই ক্ষেত্রে আমরা এক লাখ চৌচল্লিশ হাজার টাকা ধরে নিলাম জীবন বীমের ব্যায়াম সেটা যাবে মোট হচ্ছে এগারো লাখ চৌচল্লিশ হাজার টাকা এখন কর পরিমাণটা কী হবে মোট আয়ের তিন পার্সেন্ট তাহলে মোট আয় আমার কত ছিল তেষট্টি লাখ ছত্রিশ হাজার ছয়শো দশ টাকা মোট আয় থেকে আমার তিন লাখ তিরিশ হাজার টাকা বাদ যাবে সেই তিন লাখ তিরিশ হাজার টাকা কি আচ্ছা সুদ পান এটা বাদ যাবে সঞ্চয়পত্রের সুদ চূড়ান্ত কর্দা এটা বাদ যাবে ডিপোজিট সুদ এটাও বাদ যাবে তো এই তিনটা জিনিস বাদ যাওয়ার কারণে এখানে তিন লাখ তিরিশ হাজার টাকা আমার আয় থেকে বাদ দিতে হবে দিয়ে তিন পার্সেন্ট করতে হবে এক লাখ আশি হাজার একশো আটানব্বই টাকা হয় আচ্ছা এখন হচ্ছে আমার প্রকৃত বিনিয়োগ মোট বিনিয়োগ করে এগারো লাখ চৌচল্লিশ হাজার টাকা ইন্টু পনেরো তাহলে হয় কত লাখ একাত্তর হাজার করিয়াতের সূত্রই হচ্ছে মোট আয় তিন পার্সেন্ট মোট বিনিয়োগের পনেরো পার্সেন্ট সর্বোচ্চ সীমা দশ লাখ এই তিনটার যেটা কম সেটাই হচ্ছে আমাকে করিয়াত নিতে হবে পর্দায় পরিগণনা করব ও পদায় করটা বের করব বাদ যাওয়ার প্রশ্ন আসলো কেন কারণ বাদ যাবে এই কারণে যে ফ্লাট বিক্রয় করেন কত টাকা চোদ্দ লাখ অষ্ট হাজার টাকা এটা চূড়ান্ত কর দেয় এবং সঞ্চয় কর্তর মুনাফা পঞ্চাশ হাজার টাকা এটাও চূড়ান্ত কর দেয় সেই কারণে এই চূড়ান্ত কর দেয় এটা আয় যোগ হওয়ার পরে আবার বাদ যাবে ক্যালকুলেশনের সময় ট্যাক্স ক্যালকুলেশন যখন করবো তখন বাদ যাবে আমরা প্রথম অব্যাহতি সাড়ে তিন লাখ টাকা এটা শূন্য দ্বিতীয় অব্যাহতি এক লাখ টাকা পর্যন্ত হচ্ছে পাঁচ পার্সেন্ট পাঁচ হাজার টাকা তৃতীয় অব্যাহতি চার লাখ টাকা পর্যন্ত দশ হাজার চল্লিশ হাজার টাকা চতুর্থ অব্যাহতি পাঁচ লাখ টাকা পনেরো পার্সেন্ট পঁয়তাল্লিশ পঁচাত্তর হাজার টাকা পঞ্চম অব্যাহতি পাঁচ লাখ টাকা বিশ হাজার বিশ পার্সেন্ট এক লাখ টাকা এবং অবশিষ্ট যা থাকবে সেটার পঁচিশ পার্সেন্ট এই হচ্ছে সাত লাখ তিয়াত্তর হাজার মানে এই যে উনত্রিশ লাখ আটচল্লিশ হাজার দশ টাকার পঁচিশ পার্সেন্ট সাত লাখ সাত্রিশ হাজার একশো তিপান্ন টাকা টোটাল কর পদ কর হচ্ছে আমার নয় লাখ সাতান্ন হাজার একশো তিপান্ন টাকা কর রাজ ছিল কত আমার এক লাখ একাত্তর হাজার ছয়শো টাকা এই যে আমরা যেটা বের করছি এখান থেকে এটা বাদ যাবে বাদ যাওয়ার পরে নয় লাখ সাত সাতান্ন হাজার একশো তিপান্ন থেকে এটা বাদ গেলে সাত লাখ পঁচিশ হাজার পাঁচশো তিপান্ন টাকা এখন আসি উচু বাদ যাবে উঁচু করকর্তন বেতন খাতে কর খাতে উচ্চ কর দুই লাখ বিশ স্থায়ী মানতে সুদের উপর কর্তন দশ হাজার ডিপিএস সুদের উপর করকর্তন আশি হাজার লটারির হইতে করকর্তন ছয় হাজার টাকা টোটাল হচ্ছে আমার দুই হাজার টাকা সাত লাখ পঁচাশি থেকে দুই লাখ টাকা বাদ গেলে থাকে পাঁচ লাখ একচল্লিশ হাজার পাঁচশো তিপান্ন টাকা মোট প্রদায় কর মানে এখন আমার এই করটা আমাকে দিতে হবে প্রশ্নে বলা ছিল যে ফ্ল্যাট বিক্রির উপর দুই লাখ চল্লিশ টাকা কর্তন করা ছিল এটা কেন আসলো না এখানে সেই কারণে এই চূড়ান্ত কর দেয় উচ্চ কর কর্তন এখান থেকে বাদ যাবে না বাদ যাবে না সঞ্চয়পত্রের উপর চূড়ান্ত কর দেয় এই জন্য সেটাও বাদ গেল না তাই মোট করের সাথে যোগ হবে না এটা কোনো প্রশ্ন থেকে থাকে ডিসক্রিপশন বক্সে আমার মেল অ্যাড্রেস দেওয়া আছে সেই সেই এখানে আপনারা মেল করতে পারেন সেইগুলো নিয়ে মেল করতে পারেন আমি আপনার সেই মেলের উত্তর দিব ইনশাআল্লাহ আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম